নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ সূর্যগ্রহণ শেষ হয়ে গেল আর আজকের পর থেকে আগামী 72 ঘন্টার মধ্যে এই 5 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা লটারি থেকে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনে কোটি টাকা আসতে চলেছে, আর সেটি লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ট্রেডিং থেকে, এই সমস্ত জায়গা থেকে কোটি টাকা আপনারা পেতে চলেছেন। তো কোন সেই 5 সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আজ থেকে 72 ঘন্টার মধ্যে এই 5 রাশির জাতক ও জাতিকারা লটারি থেকে হতে চলেছে কোটিপতি। আমি এই ভিডিওতে সেই অতীব ভাগ্যশালী 5টি রাশির নাম উল্লেখ করতে চলেছি, যে রাশিগুলি লটারি থেকে, শেয়ার থেকে, ট্রেডিং থেকে প্রচুর পরিমাণে অর্থ পেতে চলেছে। তবে তার আগে আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এটি কিন্তু আমি আপনাদেরকে অ্যাডভান্স জানিয়ে দিলাম, যাদের জন্মছকে রাহু গ্রহ শুভ অবস্থায় নেই, তারা কখনোই লটারি বা এই সমস্ত জায়গায় টাকা লাগাবেন না। তাই আপনারা নিজেদের বার্থ চার্টটা ফার্স্ট অফ অল কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালিসিস করে নিন, আর জেনে নিন আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন পজিশনে রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা বুকিং করতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী 5 রাশি, যে রাশিগুলি আগামী 72 ঘন্টার মধ্যে লটারি থেকে হতে চলেছে কোটিপতি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আগামী 72 ঘন্টার মধ্যে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি। তবে আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, কারণ রাহুই দেয় লটারি, সাট্টা, জুয়া, ট্রেডিং এই সমস্ত জায়গা থেকে অর্থ। অর্থাৎ রাহুর যে অর্থটা আসে সেটা কিন্তু হঠাৎ করে আসে, অর্থাৎ আপনি 5 মিনিটের মধ্যেও ভাবতে পারবেন না যে আপনার হঠাৎ করে এত টাকা চলে আসলো। আর টাকা যেতেও 1 মিনিটও সময় লাগে না, অর্থাৎ যেভাবে কামাই হয় সেভাবে কিন্তু খরচাও হয়ে যায়। অর্থাৎ টাকা আসতেও সময় লাগে না এবং হাঁটতেও সময় লাগে না। তাই আপনাদের নিজেদের জন্মছকটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করিয়ে নিন, নচেত কিন্তু এই সমস্ত জায়গায় টাকা লাগাবেন না। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 72 ঘন্টার মধ্যে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ট্রেডিং থেকে অর্থ পেতে চলেছেন, অর্থাৎ কোটিপতি হতে চলেছেন। আর এই সমস্ত জায়গা থেকে অর্থ কে দেয়? রাহু গ্রহ। অর্থাৎ আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি বারবার আপনাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি। যদি আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে, বা আপনি জানেন না যে রাহু গ্রহ শুভ অবস্থায় রয়েছে কি না, সেক্ষেত্রে আমি কখনোই প্রেডিক্ট করবো না আপনারা লটারি বা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করুন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বিপুল হারে রয়েছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 72 ঘন্টার মধ্যে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ট্রেডিং থেকে কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে হঠাৎ করে অর্থ আসতে চলেছে, আর এই হঠাৎ করে অর্থ দেয় শুধুমাত্র একটি গ্রহ, সেটি হচ্ছে রাহু গ্রহ। তাই আপনার নিজস্ব বার্থ চার্টে রাহুকে ভালো অবস্থায় থাকার প্রয়োজন রয়েছে, বা রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলার প্রয়োজন রয়েছে। যদি আপনার জন্মছকে রাহু শুভ অবস্থায় না থাকে,
সেক্ষেত্রে আমি কখনোই প্রেডিক্ট করবো না যে আপনি লটারি বা এই সমস্ত জায়গায় টাকা লাগান। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আগামী 72 ঘন্টার মধ্যে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে প্রচুর পরিমাণে অর্থ পেতে চলেছেন। তবে আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি আপনার জন্মছকে রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে আপনি কখনোই এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না, কারণ রাহুই দেয় এই সমস্ত জায়গা থেকে ফাটকা ইনকাম। অর্থাৎ রাহুর যে অর্থ আসে সেটা কিন্তু হঠাৎ করে আসে, আর যেভাবে অর্থ আসে ঠিক সেভাবে কিন্তু অর্থ আবার বেরিয়েও যায়। তাই আপনার নিজস্ব বার্থ চার্ট আগে দেখুন, সেখানে রাহুর পজিশান কেমন রয়েছে এবং রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে কি, এগুলো আগে বিচার করার প্রয়োজন রয়েছে, তারপরে আপনি টাকা ইনভেস্ট করুন। এরপর যে শেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আগামী 72 ঘন্টার মধ্যে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ট্রেডিং থেকে এই সমস্ত জায়গা থেকে অর্থ পেতে চলেছেন। তবে আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কখনোই এই সমস্ত জায়গায় টাকা লাগাবেন না, আপনি কিন্তু লসে পড়ে যাবেন। অর্থাৎ রাহু যে অর্থটা দেয় সেটা কিন্তু হঠাৎ করে দেয়, আর এই হঠাৎ করে অর্থ যেভাবে দেয় সেইভাবেই কিন্তু হঠাৎ করে অর্থ কিন্তু চলেও যায়। অর্থাৎ আপনি টাকা লাগালেন আর সেই টাকাটা কিন্তু হেরে গেলেন, আর হারতে 2 মিনিটও লাগে না, 2 মিনিট কি 1 মিনিটও লাগে না। তাই আপনার নিজস্ব বার্থ চার্টটা অ্যানালাইসিস করে তবেই এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করুন, নচেত কিন্তু করবেন না। তো এই ছিল 5 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আগামী 72 ঘন্টার মধ্যে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে কোটিপতি হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।